লক্ষ্যে যদি অবিচল থাকা যায়, একাগ্রতা যদি ঠিক থাকে এবং আমরা যদি সবাই মিলে একা নয় একসঙ্গে কাজ করতে পারি, তাহলে 65,000 রিজার্ভ ভোট থাকা সত্ত্বেও মমতা ব্যানার্জি হারে। আর আপনারাও এবার চাইলে কাকলি ঘুষ দস্তিদারকে আপনারা হারিয়ে দিতে পারবেন। নামটা শুনেছেন তো মাঝখানে কি বলেছি? আর এখানকার যিনি এমপি প্রার্থী হয়েছেন, আমি এক জায়গায় বলেছিলাম আপনার পিএর নাম বাপি, বাপি যা মাল তুলেছে আপনার নাম করে এবং আপনি ইনভলভ। তারপরে আমাকে একটা মানহানির নোটিশ পাঠিয়েছিল, নোটিশ পাঠানোর পরে আমি ওনাকে উত্তর দিলাম, আমার লয়ার উত্তর দিল, আপনি রাজভবনের গেটে দাঁড়িয়ে আমার বাপ তুলেছেন, আমার বাপ তুলেছে ভদ্রলোক বলে। আমি বললাম আপনি আগে ওই বাপ তোলার জন্য কেন মানহানির মামলা আমি করব না উত্তর দিন। তারপরে গর্তে ঢুকে আছে ফ্রিজে, আর খোঁচাতে যায়নি। আপনি বেশি বাড়াবাড়ি করবেন না, প্রচার করুন না, ইলেকশন কমিশনের নিয়ম মেনে কাদা ছুঁড়লে আপনার বাপির যা আছে ওই বস্তাটা যদি খুলে দি, তাহলে কিন্তু আপনার ঘর থেকে বেরিয়ে প্রচার করা মুশকিল হয়ে যাবে। চোরেদের হারাবেন তো, চোরেদের হারাবেন তো, হারাবেন তো। মধ্যমগ্রামের ডাকাত মন্ত্রী, তিনি অত্যন্ত মিচকা শয়তান, পুকুর বুঝিয়ে বাড়িগুলো তৈরি করেন। যেমন মেটিয়াবুড়ি যে ধপ করে পড়েছে না, এখানেও মধ্যমগ্রামে আপনি যদি হাত দেন কত বেআইনি বিল্ডিং বেরোবে পুকুর বুঝিয়ে। যার বাড়িতে কিছুদিন আগে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আর সিবিআই এসেছিল আদর করতে, তিনি মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যামে ইনভলভ। আমাদের কাছে তথ্য ডাটা আছে, আমি ভোট প্রচারে দেখিয়ে দেব। মধ্যমগ্রামে তো ওই দুর্নীতিগ্রস্ত লোকের বিরুদ্ধে লড়াই হবে। আপনারা এখান থেকে যাকে জিতিয়েছিলেন তিনি কত গুণের অধিকারী, তার মেয়ে এমন টিউশন পড়ালো 3.5 কোটি টাকা অ্যাকাউন্টে, তার স্ত্রী এমন দলের নেতা নেত্রী 5 কোটি টাকা নোট বদলের সময় অ্যাকাউন্টে টাকা বদলেছেন, নাম কি? আমি আর বাঁচব না, কে বলেছিল, কোন বিখ্যাত মনীষী? পশ্চিম বাংলার সবচেয়ে বড় মিথ্যাবাদী, যাকে বিজেপি সরকার আসার সাথে সাথেই আমরা মিথ্যা শ্রী দেব, সেই বাংলার পিসিমা মমতা ব্যানার্জি, চোরেদের রানী, তিনি এখানে এসে অনেক বড় বড় কথা বলে গেছেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।